আজকে কিন্তু আমরা ইসলামী মসজিদ প্রায় ফার্স্টটা মানুষের জানাজা পড়ছি এর ভিতরে একটা ছোটো বাচ্চা আসলাম পনেরো বছরের বাচ্চা সব হান আল্লাহ এখনো দিন আল্লাহ আসলে আমার হাতে বা সেরা সৈন আল্লাহি মুনিবর দরবারও আউকে আবার শুক্রিয়া দেখি আলহামদুলিল্লাহ আজকে আমরা এই প্রোগ্রামের মাঝে আমরা নিয়মিত ব্রিটেনের খুব পরিচিত ব্যক্তি ইসলাম মসজিদের সম্মানিত ইমাম এবং খাতিব হাফিজ মৌলানা আবুল হুসেন খান আসসালামু আলাইকুম عليكم السلام ورحمة الله وبركاته. بلاس الحمد لله. شو الحمد لله لا ترى الحمد لله. الحمد لله شيخ أنت كتو استنى الحمد لله. يا رب العالمين. الحمد لله الذي بنعمته تتم الصالحات أمر جنازة فرسي جنازة بشيء أكتاكو أنيك جرا دور دور تكين إسلام المسجد جنازة এইটা ওনাদের জানা আছে এই জন্য জুহরাল নামাজ এখানে আসা বাস পড়া দিয়ে আসেন অনেক দূর থেকে গাড়ি করে আসেন কেউ কেউ মুরব্বী হইলেও নিজে গাড়ি ড্রাইভ করেন আবার কেউ কেউ আসেন ছেলে বা মেয়ে বাসায় থাকলে বলে আমাকে একটু তোমরা দিয়ে আসো মসজিদে আমি জানাজা পড়তে চাই এই যে জানাজার খবর নিয়ে ওনারা আগে আগেভাগে রেডি হয়ে আসেন আমাদের মসজিদে একটা অ্যাপ আছে এটার নাম হোক এটার নাম হচ্ছে জানাজা গ্রুপ আপনি আসেন নি এই জানাজা গ্রুপের মধ্যে খবর দেওয়া হয় আজকে একজন দুইজন কিংবা যজনের হবে এই খবর পেয়েও কিন্তু অনেকে আবার জানাজার জন্য এখানে আসে এখানে না আসলেও জহর আমাদের লোকাল মসজিদে হয় ওনাদের কিন্তু এখানে জানাজা থাকলে ওই স্থানীয় মসজিদ ছেড়ে এখানে আসে উদ্দেশ্য হচ্ছে তারা জানাজা আসবেন এই যে সব পাওয়ার একটা দান্দা একটা আশা একটা নিয়ত এই কারণে আল্লাহ তালা ওনাদেরকে একটা নিয়তের কারণে একটা সাব দিবেন আবার জানাজা আসার কারণে একটা সব পাইল তো এই জন্য অনেকে আমি অত্যন্ত খুশি হই যে তারা জানাজার সব পাওয়ার জন্য এখানে আসেন সাল্লাম সাদ করেছেন জানাজার খবর পেয়ে যে ব্যক্তি যা শুধু জানাজা শরিক হবে তার সময় নেই দাহন কখনো যেতে তাইলে তার জন্য একটা কেরাত সাব দান করে আর যদি সে দাহন কাহুনের সময় করে যেতে পারে তাহলে ডাবল কিরাত সব কিরাত এই কীরাতের অর্থ সাবাইকরাম না বুঝে প্রশ্ন করলে রসুল জবাব দিলেন যে তোমাদের ঐহুদ পাহাড় তোমরা দেখছো বৈদ আলহামদুলিল্লাহ এই কিছুদিন আগে রমাদানে আমি আসতেছিলাম উহুদ পাহাড়ের পাশ দিয়ে তখন আমাকে ড্রাইভার সব বললো দিস ইজ দা উহুদ পাহাড়ি কেন্লাহ এই উহুদ আল্লাহ কথা বলে এই উহুদ কেমতের দিন রসুলামের মানে খুব প্রিয় পাহাড় হচ্ছে যাক তো এই উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড়ের যে ওজন হবে পাহাড়ের এক টুকরা মাটির না এক কেজি না বরং গোটা পাহাড়ের যে ওজন হবে এই সমান সাইজের দিক থেকে এতটা ওজনওয়ালা একটা সোয়াবের নাম হচ্ছে একেরা পাহাড়টা কয়েক মাইল ৬ সাত মাইল লম্বা এখন চিন্তা করে এই পাহাড়টা যদি আপনার পাল্লায় উঠে সেই জন্য বহুত পাহাড়ের সমান সব হবে এবং ওজনের সমান হবে পাহাড়ের সাইজের সম সমান যদি হোক যেভাবেই হোক না কেন এটা বিশাল সেই জন্য যারা আসেন ওনাদের এটা এটা খুশকিসমত আল্লাহ্ এই খুশকিসমত সবাইকে দান করুন আর আমি শুকুরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ ইমাম হিসেবে এই মসজিদের আল্লাহ তাল্লাহ যখন জানাজা হাজির করেন বড় খুশি লাগে অবশ্যই যার জানাজা আমরা পড়বো তার এবং তার পরিবার অবশ্যই খুব দুঃখিত আমরা তাদের সাথে সমবেদনা জ্ঞাপন করি কিন্তু আমি ইমাম হওয়ার সুবাদে এই যে একজনের পাঁচজনের জানাজা আমি পড়াবো বা আমি পড়বো বড় খুশি লাগে যে আল্লাহ তালা আমাকে জন্য সোয়াবের ব্যবস্থা করে দিয়েছেন এই কয়েকটি কথা শুধু জানাজা ও অ্যাটেন্ডেন্সের ব্যাপারে বললাম আমি আশা করব আমাদের যত ভাই আমাদের সাথে জয়েন আছেন দূর থেকে অথবা পাশের থেকে ওনারা

কিভাবে আমরা এইভাবে মাটি কেউ মারা গেলে আমরা কিভাবে ফাটাইতাম না এই ব্যাপারে শেখ আলোচনা করতাম এই আলোচনা কিন্তু আমরা আজকেও করবো যদি আজকে আমরা শেষ হয় না এটা কিন্তু একটা বিশাল বড় আলোচনা যেটা আমরা জিন্দগিটা শেষ করি দে এই মৃত্যুটা ফরখালের জিন্দগিটা শুরু হয় এই মৃত্যুতে তাই আমরা এই বিশাল সাবজেক্টটা আমরা কন্টিনিউ আলোচনা করবো আমরা যত সপ্তাহ লাগে আমরা কন্টিনিউ করবো ঈশাল্লাহ আপনারা সাথে থাকবা আজকে আমরা শেখর কিছু অনুরোধ করবো আজকে আমরা উদ্দেশ্যে যদি একটু শেখ আলোচনা করুন আপনি তো গত সপ্তাহ মৃত্যু নিয়ে আলোচনা করছেন আজকে আমরা একটু জানতাম এই যে মৃত্যু যেটা আমরা জিন্দগি শেষ করে দিলাই যে মৃত্যুয়ে আমরা দুট আর কোনো খাম আমরা করার সুযোগ থাকে না তাহলে আমরা কোন খাম দু অবস্থায় করলে আমরা মৃত্যুর বাদেও কন্টিনিউ জারি থাকবো এবং মৃত্যুর বাদে আমরা সাথে যাইব

আর অসংখ্য অগণিত সালাম পেশ করেছি ওই নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের পতি যিনি ছাড়া আমাদের আর কোনো নবী নেই যার পরে আর কোনো নবী আসবেন না সম্মানিত আজকের ভাই বোন আমরা মৌত নিয়ে কথা বলছিলাম মৃত্যু নিয়ে কথা বলছিলাম আল্লাহ মাহনতালসাদ করেছেন সরা জুমার আট নম্বর আয়াতে কুল ইন্দালি তা মিনহু فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون ورطوش النبي صلى الله عليه وسلم اپنی امت کے جانئے دین اراؤسمنٹ الموت الذي تفرون منه موت تفرون منه تمرا پالیے موت এই সমস্যা থেকে পালিয়ে বেড়াও ফাইনাহু মোলা কেকুম অতএব এই মত তোমাদেরকে গিয়ে দৌড়বে তোমাদের সাথে মুলাকাত করবে আলিমি ওর সাহায্য আলিমুল হত তার কাছে তোমরা তোমাদেরকে পাঠানো হবে তোমরা ফিরে আসবে ফিরে যাবে অর্থাৎ মওতের পর আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়া লাগবে এই ফিরে যাওয়ার কথাটা ওই দোয়াতেও আছে ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজন আল্লাহ কাছেই ফিরে যেতে হবে রুজুক করতে হবে তাইলে সুম্মা তুরদুন ইলা আ'লিমুল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুন্বি'উকুম بما kuntুম তা'মালুন জানেন গোপন জানেন সবকিছু জানেন গাইব জানেন তার কাছে ফিরে যেতে হবে এবং তিনি সবকিছু পরে প্রকাশ করে দিবেন ভাই হুকুম তোমাদেরকে সব জানাই দিবেন প্রকাশ করে দিবেন দুনিয়া যা আমল করেছিলে নাকি মন্দ করেছিলে কবারটা তিনি তোমাদেরকে পরে ইউনব্য তোমাদের সামনে পরিষ্কার পরিষ্কার করে বলে দিবেন জানাই দিবেন এই আয়াতটা সামনে আনছি এই জন্য যে মর থেকে পালিয়ে বেড়াবার কোনো সুযোগ নেই কেমন মর থেকে তোমরা পালাও ঠিকই কিন্তু তোমরা পালিয়ে বেড়াবার সুযোগ নাই মৌ তোমাদেরকে দৌড়বে দৌড়বেই মোলাকাত করবেই এই কথাটা আমরা গত আলোচনা করেছি আজকে এটার সাথে লিঙ্ক করতেছি যে মৌ যেহেতু হবেই একটু আগে বলেছিলাম জানাজার কথা জি যায় একজনের একজনের জন্য আসছেন সাথে পাঁচজনের জানা যা হচ্ছে দশজনের হচ্ছে যতজনের জানা যা হবে অতরা কিরাত সব আপনি পাবেন একটা আল্লাহ দিবেন না এক এক জানা যায় এক কিরাত এইটা কিরাত না কিরাত তোয়া কিরাত অর্থ হচ্ছে সবের পরিমাণ আর কিরাত বলি আমরা কোরআন কোরআন শরীফ তেলাওয়াতকে কোরআনে করিম তেলাওয়াতকে আমরা বলি কিরাত যাক এবারে আসি মূল কথায় যে মৌ যেহেতু হওয়া লাগবেই তাইলে এই দুনিয়া যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে আছি অতক্ষণ আমাদের সুযোগ আছে তাইলে এই আমল যতক্ষণ সুযোগ আছে অতক্ষণ আমল করে ফেলতে হবে আর যখন সুযোগ নাই তখন কাট হয়ে যাবে এই যে কাট আপ হওয়ার ব্যাপারে রসিক্লা সাল্লাম আমাদেরকে একটা সুন্দর এক্সাম্পল দিয়েছেন ইদা মাতর ইনসান ইদা মাতর ইনসান মুমিন না মোমিনও মরে কাহিরও মরে যদি ইনসান বলেছেন যখন মানুষ মারা যায় ইদা মাতার ইনসান হু ইন কাত আমান ওকে এভার এ পারসন ডাইজ দেন হিজ অল অ্যাকশন উইল বি ডিসকানেক্টেড অটোমেটিক্যালি কেমন ইনকাতা আনহু আমালহু তার সকল আমল ডিসকানেক্টেড হয়ে যায় অর্থাৎ তার আর নিজে আমল করার দুনিয়াতে কোনো সুযোগ থাকে না সে আর নামাজ পড়তে পারবে না রোজা রাখতে পারবে না দান করতে পারবে না ভালো কাজ করতে পারবে না ভালো কথা বলতে পারবে না এমনকি আপনাকে একটা সালামও দিতে পারবে না এটার নাম হচ্ছে ইনকাতা আনহু আমালহু তার পক্ষ থেকে করবার মতো এমন কোনো আমলে কোনো করার সুযোগ নাই ইনকাতা হয়ে গেছে ডিসকানেক্টেড হয়ে গেছে আচ্ছা বলেন তো আপনার মোবাইলের চার্জার যদি সকেট থেকে ডিসকানেক্টেড হয়ে যায় কানেকশন না থাকে মোবাইল চার্জ হবে যদি মোবাইল চার্জ হওয়ার ক্ষেত্রে কানেকশন জরুরি হয় এমনি করে কোন মানুষ যদি দুনিয়ায় বাঁচে তাহলে তার কানেকশন আছে এই জন্য আমল করলে কাজে লাগবে কিন্তু নবী মোহাম্মদ সাল্লাম বলে দিলেন যে ইন কাতা আনহু আনুহু আমানুহু তার সকল আমল করার তৌফিক এখন ডিসকানেক্টেড হয়ে গেছে তবে তিনটি আমল সে করতে পারে এই হাদিসে আসছে তিনটি আমল আর একটা হাদিসে আসছে আরো আটটি আমল তো ওই আটটির মধ্যে আবার ওই তিনটিও আছে তাহলে আমরা আটটি নিয়ে কথা বলবো পরে আগে এই তিনটা শেষ করি তাইলে এখন মারা গেলে মানুষ ডিসকানেক্টেড হয়ে গেছে তার নিজের পক্ষ থেকে আমল করার সুযোগ নাই তাইলে কোন তিনটা আবার তার এখানে আমল সে করতে পারবে না হ্যাঁ তিনটা আমল সে আর করতে পারবে না বটে কিন্তু অন্য কেউ করলে পরে তার কাছে সাপ যাবে কেমনে যাবে দেখেন যে নাম্বার ওয়ান হচ্ছে সদকাথুন জারিয়েতুন তার কোন সদাকা করা ছিল আগের কেবল সে জানে থাকতে বেঁচে থাকতে সদকা করেছে এই সদকার সাব এখনো পর্যন্ত সে পাবে যেহেতু সদকা করে একটা মসজিদ করেছিল দান করেছিল একশো ইউরো একশো পাউন্ড পাঁচ হাজার পাউন্ড দান করেছিল এই যে দা তার দান করার কারণে এই মসজিদে কার্পেট লেগেছে ব্রিক লেগেছে সিমেন্ট লেগেছে মসজিদ বনেছে এই কারণে এখন মানুষ এখানে নামাজ পড়তে পারছে আল্লাবুল্লাহ করতে পারছে জিকি রোজগার করতে পারছে এই জন্য আল্লাহ তারা সে মারা গেছে ঠিকই কিন্তু তার সোয়াবটা তার আমর নামায় গিয়ে কন্টিনিউ হচ্ছে কন্টিনিউ যুগ দিচ্ছে কেমনে যুগ দিচ্ছে আল্লাহ সুরা মুজম্মিলের শেষের আয়াতে উল্লেখ করেছেন হ্যাঁ ওমা তুকাদিমো লি আংসি কুমির ওমা তুকাদিমো লি আংসি কুমিন তুমি তোমার নিজেদের জন্যে যদি কোনো খাইরের কাজ করে আগে থেকে পাঠাও তোমার মৌতের আগে খায়রের কোনো কাজ করে কল্যাণের কাজ করে ভালো কাজ করে যদি তুমি আমার কাছে আসার আগে তুমি আমার কাছে পাঠাই দাও যেমন করে বাংলাদেশে যাওয়ার আগে আমরা পয়সা পাঠাই দিবি বিদেশিরা পয়সা পাঠাই দিই এবং ওখানে গিয়ে পয়সা উইড্র করব ব্যাংক থেকে এই পয়সা দিয়ে খরচ করব এনজয় করব। ঠিক এমনি আল্লাহ বলছেন তুমি আমার কাছে আসার আগে তুমি যে আমল পাঠাইছিলা কেমন মসজিদে দান করছিলা মাদ্রাসায় দিছিলা এতিমকে হেল্প করছিলা এই এতিম তোমার হেল্পে এখন বড় হয়েছে পড়াশোনা করেছে মসজিদে দিয়েছিল গর্ব বনেছে এখানে আল্লাহ পাখের সাজদা দেওয়া হচ্ছে কেমন নামাজ পড়া হচ্ছে রুঘু করা হচ্ছে মানুষ নমাজ পড়ে সব আপনি পাচ্ছেন এই যে অ্যাডভান্স পাঠাই দিলে পরে যেটা হয় তো আল্লাহ বলছেন তুমি হায়ের থেকে যত আমল তোমার জন্য করেছিলা এই আমলটা করে আমার কাছে তুমি আসার আগে পাঠাই এই আমলটা এখন কন্টিনিউ হচ্ছে এবং মানুষ তোমার এই এই করে নামাজ পড়তেছে রোজা লাগতেছে আমল করছে আর তোমাকে সব দেওয়া হচ্ছে তাই আপনার আমল ডিসকানেক্টেড হয়ে নাই ওই আমলটা এখানে সব সব হয়ে আসতেছে নাম্বার টু সদকা যার ইয়েতুন নাম্বার টু হচ্ছে যে আল মিন নাম্বার টু হচ্ছে সন্তান দেখে এসে পিছনে তাকে নেক বানানোর জন্য তুমি চেষ্টা করেছো নেককার হয়েছে সে তোমার জন্য দোয়া করতেছে এই জন্য তোমার মান সম্মান আমার জন্মতের মধ্যে শুধু গ্রেট আপ হচ্ছে আপ তাইলে নাম্বার টু দিন দোয়া করছে এমনি দোয়া করছে তার নিজের বাসায় তারপর আল্লাহ শিকানোর বাসায় দোয়া করছে রব্বি হাম হোমা কুমারী সলিরা কেবল এটা অর্থ যাই হোক কিন্তু সেইটা কন্টিনিউ করে পড়তেছে এই জন্য আল্লাহ রব্বুদিন তার মা অথবা তার বাবার সম্মানকে তিনি আপ করতেছেন এভাবে শুধু তার সম্মানকে মাসাল্লাহ একদম উঁচু স্তরে নিয়ে যাচ্ছেন তার দরজা বুলন্দ করতেছেন তাই লোকটা মারা গেছে ঠিকই কিন্তু তার ছেলের দুয়া কবল হচ্ছে তার বাপের তার আম্মার শানে দুই নম্বর তিন নম্বর হচ্ছে যে আউ ইলমুন ইউনতফাউ বিহি অথবা ইউনতফাউ লাহু এমন কিছু ইলমের কাজ করে উনি গিয়েছেন ইলমের কাজ শিক্ষার কাজ করে গিয়েছেন সেই শিক্ষার কারণে এই আমি এলিমের অর্থ করছি শিক্ষা এমন কিছু শিক্ষা প্রশিক্ষণের কাজ তিনি করে গেছেন দুনিয়ায় যে উনি মারা গেছেন ঠিকই কিন্তু ওনার আমল নামের মধ্যে গিয়ে যুগ হচ্ছে এই শিক্ষাটা এক শ্রেণীর লোক এক শ্রেণীর লোক কেবলমাত্র এইটাকে ওনারা মনে করেন এলিমি দিনী শিক্ষা এটা ঠিক না এটা অনেকটা ভুল যে কোনো শিক্ষার জন্য উনি হেল্প করে গেছেন একটা স্কুল কায়েম করে গেছেন সব হবে না ওনার বলবেন আপনার এখানে তো ক পড়ানো হবে এবিসিডি এখানে আবার সব কিনতে হবে হ্যাঁ এই ক দিয়ে যে ব্যক্তি তার জীবন পরিচালনা করবে এই ওয়ান টু শিখেছে ইংলিশে বাংলায় এক দুই তিন এই কি বলে এক শূন্য দশ এরপরে দুই শূন্য এগুলো আমরা শিখেছি না এইগুলো তো শিখে এখন আল্লাহ পর্যন্ত এই অঙ্ক করে আমরা চিনি আমরা এইগুলো দিয়ে হারাহারাম বুঝি এগুলো দিয়ে কাউন্ট করে করে আমাদের জীবন ছাড়াই পয়সা পাইলে কাউন্ট করতে পারি আমি তো বেটা কম না এখন শিক্ষিত আমি স্কুলে পড়ছিলাম এই জন্য আমি এগুলো শিখছি তো স্কুলে পড়া পা হইলো কেমনে স্কুলে পড়া সব হবে না কয় একাত নামাজ পড়বো যে আমি এখন চার রেখাত পড়বো জুহরাল নামাজ এই চার আমি কুয়ি থেকে শিখলাম আমাকে যদি আমার হিন্দু মাস্টার বা মুসলিম মাস্টার শিখাইতো না স্কুলে তাইলে আমি অশিক্ষিত থাকতাম চাই খাওয়াকে বলে আমি বুঝতামই না চল্লিশ কত হয় চার চার মিলিয়ন খাই চার লাখ কত আমি জানি না যদি হয় আমার আমার লাইফটা চলতো না হিসাব হিসাব নমাজের হিসাব সব কিছুর হিসাব নিজের হিসাব পয়সার হিসাব গুনার হিসাব সবের হিসাব যদি না শিখতাম তাইলে আমি তো জাহিল থাকতাম তাই এই যে আমাকে অঙ্ক করা শিখাইছে আমাকে আমাকে ক ক গ শিখাইছে বাসা শিখিয়েছে বাসা তো 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 এটা আবার সবের কাজ হয় না যেন স্কুলে স্কুল করে গেছে লোকটা এই স্কুলে শিক্ষিত হয়ে কত মানুষ তাদের জীবন পরিচালনা করতেছে সুন্দরভাবে হালালভাবে এই সব কিছু সব কিন্তু বেটা পাবে আপনারা বলবেন ইলিম তোমাকে শুধু কোরআন না এটাও ঠিক আছে কোরআন ইলিমের মূল হলো কোরআন শূন্য হচ্ছে তার সঙ্গী আর একসাথে এর সাথে আল্লাহ তালা কোরআনের মধ্যে অঙ্ক শিখাইছে কোরআনের মধ্যে আমাদেরকে এই বিয়োগ শিখিয়েছেন এরপরে যুগ শিখেছেন সব শিখেছেন রে ভাই কিন্তু আমরা ওই যে একতরফা ওয়ান ব্যান্ড রেডিওর মতো করে একতরফা আমরা বুঝি না এটা না এটা ইনসাফ না এলিম বলতে যদি আমরা এলিম দুই ভাগ করিয়ে বলি এটা কোরআন সুন্দর এলিম আর একটা হচ্ছে মাদ্রাসা স্কুল কলেজে আধুনিক শিক্ষা এলিম তাহলে এটা আপনার ভুল আপনার ইমানের সমস্যা হয়ে যাবে আপনি যদি মমিন হন হ্যাঁ ডাক্তারি শিক্ষা ডাক্তারি শিক্ষা যদি না শিখে তাইলে আপনি শিক্ষিত হবেন কেমনে আপনি অসুস্থ হন আপনি এমনি মরে যাবেন চিকিৎসা ছাড়া কারণ আপনি ডাক্তারি শিক্ষাকে হাতাল মনে করেন না শিক্ষাই মনে করেন না আপনার হসপিটাল বেকার ডাক্তারি বেকার ফার্মেসি বেকার ওষুধ সব বেকার না আবার ওষুধ যে আপনি অসুস্থ হইলে পরে ওষুধ গিয়ে জলে গিয়ে আনেন হ্যাঁ জিপি বুঝেন তো জিপি যদি বেটার পড়াশোনা করে না হইতো তাহলে আপনারা হেল্প করতে কেমনে তো এটা কি এলিম না এই জায়গায় গণ্ডগোল অনেকেই কিন্তু এটা ভুল বুঝেন আমার সাথে আমি অনেকেই পাইছি আমার আলমুলা ভাই অনেকে দেখছি এইগুলো বুঝতে পারছি না এইগুলো যে ইলমের ফাট এগুলো ওনাদের জানা নাই অথচ আলদের সংজ্ঞা দিয়ে প্রথমে বলছেন ও আল্লা আদমা আসমা বাবা বাবাজিরে শিখেছেন আল্লাহ আর ছেলে আইসা কয় না ওইটা না ওইটা এটা ওইটা ভুল কেমন বাবাজিরে ও আসমা আকুল্লাহ শিখেছেন কোরআনও শিখেছেন কোরআন কাকে বলে ওইটাও যেমন শিখেছেন এমনি করে আলজবরা কাকে বলে শিখেছেন কম্পিউটার ওই দিন সেখানে হয়ে গেছে আপনার আমার কাছে আসতে বাবার কাছ থেকে অনেক লেট হয়েছে প্রতিমধ্যে হাইজেক করে ফেলছে অনেকে আমাদের ইলিমটা বাবা দিয়েছিল আমার কাছে আসতো আমি ছেলে কিন্তু আমি পাওয়ার আগে প্রতিমধ্যে হাইজেক করে ফেলত এটাকে অন্যদিকে নিয়ে নিয়ে বার্ডে নিয়ে ঢুকেছি আমেরিকায় কইছে এটা হার্ডবার্ড এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই ঢুকেছে এনে কেমব্রিজে কইছে এটা ইসলামের সাথে অথচ ইসলাম ছাড়া এই ইলিম আসেই নাই বাবা আদম ছাড়া ইলিম এমব্রিজ কোথায় পেয়েছে কেমব্রিজ বলেন অক্সফোর্ড বললেন পাই এইগুলো তার পাইসেটা কোথায় এলিম পাইয়ে কোথায় ওই জায়গায় পাইছে ও আল্লা আদম আসমা আকুল্লাহ ওখান থেকে পাইছে পাইয়া এখন অস্বীকার করে তারা আর আমাদেরকে তারা না পড়ানোর কারণে আমরা জাহিদ বংশিয়া বলি যে ওইটা হলো ইলিম কোরআন শুননার আয়াত শুনলে এইটা হইলো এলিম আর ওইটা ওই এইটা এলিম না এটা তাহলে কী অথচ আপনার আমার প্রয়োজন আজকে বিশাল বিশাল বিল্ডিংকে থাকেন কেমন যে বিল্ডিংয়ে আপনি তাকে ওই ওই বিল্ডিং যে তৈরি করছে সে যে ইলিম অর্জন করে লেখাপড়া করে বিল্ডিংয়ের কী বলে ইঞ্জিনিয়ার হইছে ইঞ্জিনিয়ার হইয়া আপনার এটা প্ল্যান করছে কেমন তারপরে আর্কিটেক্ট হয়েছে প্ল্যানিং বানাইয়া দিছে বিল্ডার হয়েছে বিল্ডার ভেটাকে হাতে দিছে উঠাইয়া প্ল্যান বিল্ডার বেটা পাইয়া এখন বস্তা সিমেন্ট লাগবে কি মেশিন লাগবে সব হায়ার করে করে আপনি বিল্ডিং বানাইয়ে এই বিল্ডিংয়ে বাস করেন বাবা আদমের ইলিম দিয়ে বিল্ডিং হয়েছে আর আপনি ইলিম অস্বীকার করেন আল্লাহ عثمان آدم الله عنه قال لما أسماء كلها إلخورى علم دي كمبيوترين شمان سن ثم عرضهم على الملائكة شو لي جناة شمان اما محمد صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم فتاك علم والجنكرا فرض এই এলিম বলতে কোনটা শুধু কোরআন শুননা নবী শুধু কোরআন শুন না বুঝছে আর কিছু বুঝেন নাই ওই করে শুধু কোরআন পাইছে না কিছু পান নাই না সব কিছু পাইছে বলছেন আল আল্লা ইলম তলবু আল ইলি এলিম অর্জন করা এই আলিফিলামের অর্থ কি এই আলি ফিলামের অর্থ হচ্ছে যে যে কোনো ইলম ইলম আল জিনসি অর্থাৎ এলিম বলতে যা কিছু বোঝায় এই যে মোবাইল আমি পরিচালনা করি আমি মোবাইলটা সেট করে তারপরে এটা আমি যে কী বলে এটা চালাই এটাকে অপারেট করি এটা এলিম না এলিম কই পাইছি আমি এভাবে সকল জিনিসের নাম হচ্ছে এলম সকল জিনিসের মধ্যে হ্যাঁ এটা বলেন যে সবচেয়ে শ্রেষ্ঠ এলিম হচ্ছে কোরআন এলিম বিকজ এটা হচ্ছে নিখুঁত নির্বল এলিম রসুলের কাছে এসছে আল্লাহর পক্ষ থেকে এজন্য এলিমকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে না বুঝলে এক গ্রুপ আলেম আর গ্রুপ হচ্ছে ও আলেম ওনারা স্কুল কলেজে পড়ছে বলে ওনারা ও আলেম ওনারা ও আলেম ওনারা ও আলেম না ঠাই টিউ পলিটিক আছে এটা তার কালচারে শিখছে কিন্তু সেও আলেম ইঞ্জিনিয়ার বেটা আলেম না সে তো ইঞ্জিনিয়ারিংয়ের এলিম অর্জন করছে সে তো আলেম ডাক্তারি পড়ছে সে আরও বড় আলেম তো আপনি আমি খিতাব সাইডটা পড়ছি এই জন্য আমরা আলিম হইলাম মসজিদে খাওয়াতে করি আমি আলিম আমি ইমাম সাহ আর সে সেবেটা যে মানে অপারেশন থিয়েটারে গিয়ে অপারেশন করে আপনার জান ঠিক করতেছে এটা কোনো এটা কোন দাম না এটা আলেম না সেবেটাও আলেম কারণ আপনি তাহলে কোন ক্যাটাগরিতে ভালো আপনি খুঁজবেন যে ইমাম সাহেব মল্লিক জানতে এক দৌড়ে কারণ সে নমাজ পড়াইছে অনেক সব পাইছে ঠিক আছে কিন্তু ওই বেটা যে যান যান কবজ করা যান শেষ হওয়ার পর কি বলে হার্ট অ্যাটাক করার পর যে হসপিটাল যাওয়ার পর বেটা যে অপারেশন টপারেশন করে জানটা ঠিকঠাক করে দিছে এই যান এখন বেঁচে বেটা বলতেছে আল্লাহ আকবর সে আল্লাহ বলে সব পাইছে আর যে ঠিকঠাক করে দিয়েছে সে সব পাবে না সে তো রিপেয়ার করে দিছে এই প্রাণটা আবার আপনারে তো এই জন্য ওইটাও বেটেও আনেন তো হ্যাঁ আমাদের মধ্যে

আপনার জীবনের সংসার চালানি লাগিয়ে দরকার আমরা একটা ছোট্ট ব্রেকাম ব্রেকের বাদে আমরা আলোচনা কন্টিনিউ কর্ম আপনারা যারা আমরা লগে আসুন লাইভটা প্লিজ আপনারা শেয়ার করে দিয়া অন্য জনকে দেখার এবং শোনার সুযোগ করে দু দেখো আসসালাম আলাইকুম ওরমতুল্লাহরাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আশাকরি আপনারা সব ভালো আছেন দোয়া করি আল্লাহর কাছে ভালো থাকতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ব্রেকের বাদে আবার আপনারা কাছে আমরা ফিরে আইলাম আপনারা প্রিয় চ্যানেল ইকরা বাংলা টিভির মাঝে আপনারা নিয়মিত প্রোগ্রাম জান্নাতের পথে অনুষ্ঠান আমরা গত সপ্তাহ থেকে আলোচনা করাত আসলাম মৃত্যুর আগে আমরা কোন কোন প্রস্তুতি নিমু মৃত্যুর আগে আমরা কোন কোন প্রস্তুতি নিমু রেডিও ইমু এই আলোচনা করাত গেছে শেখ আজকে কন্টিনিউ করা আলমদুল্লা খৰাত গা যে ইলিমৰ কথা হৈছে যে ইলিম শুদ্ধ মছজিদৰ কি মাদ্ৰাছাত যে আমাৰ শিক্ষা কৰি এই ইলিম যিটো অৱশ্যে ইলিম তাত লগে যে স্কুলৰ কিম্বা কলেজৰ ইউনিভাৰ্চিটিৰ যে শিক্ষা যে শিক্ষা আমাৰ লাগে জীৱনে অনেক দৰকাৰ আৰু এতিয়া কতোখন প্ৰয়োজন এতিয়া শেষে ব্ৰেকৰ আগে আলোচনা কৰাত আছিল

এলম নিয়ে ইনশাল্লাহ কথা হবে একদিন আজকে তারিখ দিলাম পুরো টপিকটা আমরা এলমের উপর করবো করবো ইনশাল্লাহ আরেক দিন আর আজকে শুধু বলতে চাইবো যে আবার এলমিন ইউন তফাভি এবং কিছু কাজ করে গেছে উনি স্কুল বানাইছে কলেজ বানাইছে এরপরে কিতাব কিনে দিছে বই কিনে দিছে গরিব ছাত্রকে মেডিকেল পড়ে কিছু ডাক্তারি বই কিনে দিছে তারপরে কিছু ইঞ্জিনিয়ারিং জিনিস কিনে দিছে আমি আশ্চর্য হয়েছি আপনাদের সাথে শেয়ার করে দুঃখ পাইছি যে আল্লাহ আসতে একটা গরিব ছাত্রকে তার মেডিকেলের বই কিনে দিব ষাট পাউন্ড লাগে একটা বইয়ের দাম এখান থেকে কিনে আমি দেশে পাঠাবো তো একজন ভাইকে বললাম যে ষাট পাউন্ড একটা বইয়ের দাম মেডিকেলের বইয়ের দাম একটু হেল্প করেন তো বলে যে মেডিকেলের বইতে এই কী বলে পয়সা দিলে সব হবে এটা কি কথা বহারু শরীফ কিনে দিলে সব হওয়ার কথা কোরআন কিনে দিলে না হওয়ার কথা মেডিকেলের বই দিয়ে সব কী হবে সে ওটাকে ইলিম মনে করে না সে মনে করছে ওই বহারু শরীফ আর কোরআন শরীফ এই দুই শরীফই বোধ হয় আমি বললাম যে মেডিকেল শরীফেরও কিছু দাম আছে আল্লাহর কাছে আপনি দেন আল্লাহ আপনারা সব দিবে গরিব বেটা পড়তে পারেন না সাইড পয়েন্ট একটা বুকের দাম চিন্তা করে দেখেন তো যাক আহমেদুলিল্লাহ পরে উনি দিয়েছিল কিনা জানি না আমি বইটা কিনে পাঠাইছি আহমদুলিল্লাহ তো সে যে সে এটাকে সব মনে করে না এভাবে করে অনেক ধরনের জাহালত আমাদের সমাজে আছে এটা নিয়ে পরে কথা হবে আজকে শুধু বলতে চাইব হাদিসটা যে আওয়ার এলম ইন ইউনফাউ বি আপনি কিছু এলমের কাজ করে গেছেন এই ইলিমের কাজের কারণে আপনার আপনি চলে গেছেন আপনার ইন্তকাল হয়ে গেছে আমল ইজ অলরেডি ডিসকানেক্টেড বাট ইউ আর গেটিং রিওয়ার্ড এই মেডিকেলের বই কিনে দিয়েছিলেন স্টুডেন্টকে সে মেডিকেল পাস করছে ডাক্তার বনেছে জিপি বনেছে অপারেশন শিখেছে সে আপনার বই পড়ে ইলিম অর্জন করে এই ইলিম দিয়ে এখন অপারেশন করে কেমন এই ইরিম দিয়ে আপনার প্যারাসিটামল দেয় আপনাকে নিউরোফেন দেয় আপনাকে অ্যান্টিবায়োটিক দে ওর ইরিম যে ইরিমটা আপনার বই আপনার পয়সা দিয়ে বই কিনে পড়েছে তাহলে সে এখন আপনাকে প্রেসক্রিপশন দিলে এটাকে সব হবে না সব সে পাচ্ছে ডাক্তার হিসেবে আবার আপনি পাচ্ছেন কারণ আপনার পয়সা দিয়ে সে বইটা আপনি কিনে তাকে দিয়েছিলেন এই জন্য তাই এই জাতীয় যত ইল অথবা আপনি বইয়ের বই পত্র লিখতে পারেন লিখেছিলেন আট দশটা বই লিখে গেছেন দশটা একশোটা লিখে গেছেন মরাল মদুদ্দিন রহিমা হল্লা তো মানে কয়েকশো বই লিখেছেন আশরাফ আলী তানাবী রহিমা হল্লা কয়েকশো বই লিখে গেছেন উম্মতের জন্যে তো ওনারা যে এই যে মানে বই লেখালেখির কাম ইলমের কাজ দিয়ে গেল না উম্মতকে জাতিকে ওনারা পড়াশোনা করলে সব পাবে না এবং ওয়ার্ল্ডের মধ্যে আশরাফ আলী তানাবী সব তারপরে এরপরে কি বলে শফি সাহাব আজক সাহ ওনারা শুধু মহাদেশ ছিলেন না বসে বসে ক্লাস পড়াইছেন না আর কোনো কাম করেন নাই না অসংখ্য গণিত বই লিখে গেছেন ইসমান হিসাব অনেক বই লিখেছেন উনি এক্সপার্ট মানুষ কার উপর কোনো আনার তফসিরি করেছেন অনেক হাদিসিয়া বই লিখেছেন এরপরে অন্যান্য বই লিখে বিষয়বৃত্তি বই লিখেছেন এই সবগুলোটা এলম এই সবগুলো এই এইসব ইলমের ব্যাপারে যত পড়াশোনা হবে ওনাদের বইপত্র পড়া হবে কিতাব পড়া হবে মানুষ সাপ পাবে আর যার বই পড়া হলো সে লিখার কারণে পড়ছে পড়া ইলিম হাসিল করছে এই জন্য ওনাদেরকে আল্লাহ গ্রেট রিওয়ার্ড দিবে তো সেই হিসাবে এলিম নিয়ন্ত্রণ ভাগ লোকটা মারা গেছে ঠিক কিন্তু তার বই পড়ে সব হচ্ছে কিতাব পড়লে সব হচ্ছে এই সব তার এমন নামায় যাচ্ছে তার আওলাদ দোয়া করতেছে তার আওলাদ দোয়া করতেছে অবশ্যই তার ব্লাড কানেক্টেড কিন্তু তার কি শুধু আওলাদ যদি উস্তাদ হয় তাইলে আওলাদ নিজের আওলাদ কটারে পড়াইছে কিন্তু ওপরের আওলাদ তো অনেককে পড়াইছে শত শত পড়াইছে কোনো কোনো উস্তাদ তো আছেন লাইফ শেষ করেছেন শুধু পড়াইতে পড়াইতে হাজার হাজার উস্তাদ হয়ে গেছে কি বলে স্টুডেন্ট আছে ওরা যে দোয়া করে ওই দোয়াটাও কিন্তু যাবে বাই দোয়া করে ওইটাও যাবে ফ্রেন্ড দোয়া করে ওইটাও যাবে কলিগ দোয়া করে ওইটাও যাবে সুতরাং ওনার আমল নামা আমল করার সুযোগটা শেষ বন্ধ হয়ে গেছে ঠিক ডিসকানেক্টেড বাট ওনার এলিম থেকে ফায়দা যত লোক পাবে ওই সব অ্যাড হবে সন্তানাদি মানে এরপরে স্টুডেন্ট এরপরে আরও ফ্রেন্ড বন্ধু যত দোয়া করবে এই সবগুলো দোয়াও সেখানে যাবে আর শ্রদ্ধকার জারিয়ার যত কাজ করে গেছে এই সবটা যাবে সদকার জারিয়ার মধ্যে একটু সংজ্ঞা দেই শুধুমাত্র সতকা জারিয়া মাদ্রাসায় মসজিদে দান করলে সদকার জারিয়া শিখছি আমরা আর বুধে সদকা জারিয়া কিছু আমরা শিখি টিকি নেই না এটাও আরেক বড়ো ভুল শ্রতকা জারিয়া সামাজিক কাজকর্ম করে গেছেন আপনি একটা সংগঠন কায়েম করে গেছেন এলাকায় আপনার যুবকদেরকে দিয়া এই সংগঠনের যুবকরা সতকা জারিয়া আপনার পক্ষ থেকে ওরা যত কাজ করবে এই সমিতি এই ক্লাব বা এই সংগঠন দিয়ে এসবগুলো ভালো কাজের সব কিন্তু ওখানে আসবে হ্যাঁ এটাও ঠিক যদি এই সমিতি দিয়ে খারাপ কাজ করে নাচ গান করে এটাও কিন্তু আজাব তার আমার নামে যাবে সে বাঘ পাবে যেটা করে গেছে ভালো করুক এটাও সব পাবে খারাপ করুক এটাও সব পাবে দেখুন যদি সে ভালো কাজ করে যায় একটা সমিতি কায়েম করে যায় একটা ক্লাব কায়েম করে একটা সংগঠন কায়েম করে এই সংগঠন ভালো কাজ করে লোকেদেরকে ভালো পথে আনে তাহলে ওরা কাজ করে করে যে সব পাচ্ছে উনি এই উদ্যোগটা নিয়ে কায়েম করে দিয়েছিল বলেই ওনার আমল ওদের করার সাথে সাথে আমল গিয়ে সব এড হবে এদের সদকা জারিয়ে শুধু মসজিদ মানুষের মানে ইলিশ সদকা জারিয়ে হয় আর হবে না আপনি গরিবদেরকে রিক্সা কিনে দিয়েছেন ঠেলাগাড়ি কিনে দিয়েছেন একটা গরিব ফ্যামিলি আপনার দেওয়া ঠেলাগাড়ি দিয়ে চলে সে চলে পয়সা আয় করে তার বাচ্চাকে পড়া পয়সা দিয়ে পড়াইছে আপনার এই ঠেলাগাড়িতে তাকে দিয়েছিলেন পয়সা দিয়ে সামান্য কয়েক হাজার এখন ওইটা দিয়ে সে তার সন্তান একটাকে ইঞ্জিনিয়া বানাই ফেলছে আর তার মন্ডি পড়াই পড়াইয়া স্কুলে মাস্টার হয়ে গেছে এই এইবার মাস্টারি করে সবাই জিন্দগিদের সব পাবে পড়াই পড়াইয়া তার সব কিন্তু আপনি ওই যে ঠেলাগাড়ি দিয়েছিলেন ওখানে গিয়ে অ্যাড হবে মহান তো আল্লাহ মাহান তারা এইভাবে করে আমাদেরকে মানে এত সুযোগ সুবিধা দিয়েছেন সব পাওয়ার এবং জাহান নাম থেকে বাঁচার উদ্দেশ্য হচ্ছে আমাদের একটাই সেটা হলো যে আমরা যেন সদাকা জারিয়ার কাজ এলমের কাজ শিক্ষার কাজ প্রশিক্ষণের কাজ এরপরে দুয়ার ব্যবস্থা নিজের সন্তান দিয়ে নয় শুধু বরং আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাইকে দিয়ে যেন ব্যবস্থা করে যায় তাহলে আপনার পক্ষ থেকে আমল করে সব পাওয়ার পথ বন্ধ এটা ঠিক হান্ড্রেড পার্সেন্ট ডিসকানেক্টেড বাট আপনার আমল নামায় সব যুগ হওয়ার ডিসকানেক্ট হবে না ওইটা মাসাল্লাহ সক্রিয় থাকবে এনাফ কানেক্টেড থাকবে আপনার সব যেতে থাকবে পুষতে থাকবে আপনার হিসাব কিতাব কেবল কি বলে ক্যামত শুরু হওয়ার আগ পর্যন্ত তো আসুন আমরা যেন ইসলামকে ভালো করে বুঝি একটু গভীর জ্ঞান নিয়ে বুঝি একটু মন ওয়াইড করে বড় মন নিয়ে বুঝি তাইলে পরে অনেক ফায়দা হবে বুঝতে পারবেন আর যদি ওই ওই সতকা জারিয়ে বলতেই মনে হয় মসজিদে দিছনি মাদ্রাসায় দিস সতকা জারিয়ে শেষ এইভাবে ইলিম শুধু কোরআন প্রশ্নই ইলিম আর বাকি সব জাহিল না না তাইলে এগুলো বল হবে সম্মানিত ভাই বোন আসুন আমরা যেন ইসলামকে যখন আমরা পড়বো তখন যেন নবী মাহমদ সাল্লামকে সামনে রাখি উনি যা কিছু করে গিয়েছেন সবটাই হচ্ছে ইসলাম আর উনি হচ্ছেন আমাদের জন্য ওসুয়াত হাসানা ওসওয়াই হাসানা কোনো ব্যক্তি না কোনো বুজুর্গ না কোনো বড়ো মহাদিস না ওসওয়াই হাসানা মোহাম্মদুর রসুল্লাসালাম তাহলে সাল্লামকে যদি আমরা ফলো করি আমরা দেখব তিনি সামাজিক কাজ যেমন করেছেন এমনি করে তিনি রিলিজিয়াস কাজও করেছেন তিনি যুদ্ধ করেছেন জেহাদে যাওয়া এলিম না জেহাদের এলিম তো লাগবে এরপরে আপনি কিভাবে করে অস্ত্র ভাতে ছাড়াইবেন এটা আপনি যদি না জানেন সমরবিদ্যা যদি না থাকে আপনার তাহলে আপনি সামরিক অফিসার হতে পারবেন না সৈনিক হতে পারবেন না তো আপনার তেলিম নাই আপনি শুধু বুহারি পড়ছেন দেখ আপনি শুধু কোরআন পড়ছেন হ্যাঁ কোরআনে ও সামরিক আইন আছে এটা শিখতে হবে আপনাকে বুহারির মধ্যে তো আছে আছে বলেই তো রসুল্লাহাম হচ্ছেন আমাদের অগ্র অগ্রসৈনিক উম্মতের জন্য সবচেয়ে বড় লিডার লিডার অফ দ্য ওয়ার্ল্ড হ্যাঁ মোহাম্মদ রসুলুল্লাহাম হচ্ছেন আমাদের সবার লিডার মানুষের লিডার মানে সকল মানুষের তিনি হচ্ছেন লিডার তিনি হচ্ছেন ওয়ার্ল্ড প্রফেট মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ মাহান তালা আমাদেরকে সেভাবে করে বড় মন নিয়ে এগুলা স্টাডি করার পড়ার তহফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যাক আল্লাহ শাহ অত্যন্ত সুন্দর করে আপনি আমরা রেখাত আসেন বাই বিনাই নখল আমার লগে এখন কয়েক হাজার হাজার হয়তো মনে হয় লক্ষ্য বাই বিনাই নখলে মা সাসি হলে বাপ সাসা হলে আপনারা ইকরা বাংলা টিভির অনুষ্ঠানটা আপনারা দেখরা আপনারা গৌরবইয়া অনেক আছে সশিয়াল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন জায়গা থাকি বিভিন্ন দেশ থেকে আপনারা দেখরা। আপনি আমি এখনো লাকি আছি এখনো আপনার আমার সুযোগ আছে এই বালা বালাখামো অংশগ্রহণ নেওয়ার আজকেও কিন্তু আমরা প্রোগ্রামের শুরুতে ইসলান মসজিদও জানা জানাজা হয়েছে এই কিন্তু কিন্তু আইয়া দুই নাইত আইয়া আর এইরকম বালাখামো অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই যারা কি থারও খাম আই গত কয়েক সপ্তাহ আগে ইসলান মসজিদের সম্মানিত ইমাম আসলা আমরা শাহেখ মুখারালিকার আগে বাদে থাইন মারা থান জানাজ আমরা ইস্তান মসজিদ আদায় করছি থাইন কিন্তু আর যেন একটা বালাখাম করবো অংশগ্রহণ করবা এই সুযোগ নাই আপনার আমার সুযোগটা আছে সো প্লিজ প্লিজ আমার রিকুয়েস্ট আজকের এই প্রোগ্রামটাকে আপনারা গেছে জোরাত আমার মা হল গেছে বাপ হল গেছে স্পেশালি বাই বোন প্লিজ আপনার লেখা আমার লেখা। এমন কোনো জায়গা আছে নি আমার যেন স্কুল নাই মাদ্রাসা নাই মসজিদ নাইমখানা নাই কিংবা কোন বালা একটা সংগঠন নাই আমরা এই দেশের মাঝেও হাজার হাজার সংগঠন আছে আমরা এইরকম বালা যে সংগঠন যে সংগঠনে আমরা বালা জিনিস উপদেশ দিই যে সংগঠনে আমরা বালা খাম শিক্ষা দেয় যে স্কুল মাদ্রাসায় আমরা ইলিম শিক্ষা দিই এইরকম প্রতিষ্ঠান আমরা হেল্প করি এই প্রতিষ্ঠান শেষ প্রতিষ্ঠিত করছেন এটা বড় জিনিস নাই এই প্রতিষ্ঠান আমি আমিনুর সবকে কতক্ষণ অংশগ্রহণ করছি কি ইম্পর্টেন্ট হয়তো বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন ফ্যামিলি একটা স্কুল বানাই দিস মাদ্রাসা বানাই দিস মনে রাখুন যে সদার খসম করে সদাম ইসলামের মসজিদ দুই আছে থাকবো একশো চোদ্দ বছর বয়সে গেছি ইসলামের মসজিদ আপনার এলাকার মসজিদ মাদ্রাসার স্কুল অনেক পুরানা মসজিদ মাদ্রাসা এখনো দুই আছে কে আমার পর্যন্ত থাকবো আপনি আমি দুই থাকতাম নাই আমি আমিনুর সদি দুই থাকতাম নাই শাহেক দুই নাই নাই কিন্তু এই প্রতিষ্ঠান যেন দুই নাই থাকবো আউকে আমরা এই প্রতিষ্ঠানের মাঝে বালা খামটা খোরার লাগি বালা খাম কন্টিনিউ জারিও আর লাগে আমরা সাহায্য সহযোগিতা করিয়া ইনশাআল্লাহ শেখ আমরা সময় একবারে শেষে গেছে আপনি যদি আজকে আমরা এই মৃত্যু যে প্রস্তুতি এটা কিন্তু আমরা কন্টিনিউ করবো আরও ইনশাল্লাহ এটা এটা বিশাল বড়ো সাবজেক্ট আমরা সামনের সপ্তাহ কন্টিনিউ করবো ইনশাআল্লাহ আপনি যদি আমরা এক মিনিটের লাস্ট কোনো মেসেজ আজকে দিতে আসেন আমরা দর্শক লাস্ট মেসেজ হচ্ছে যেটা সেটা হলো যে মোদ যেহেতু হওয়া লাগবে এবং আল্লাহ কাছে যাওয়া লাগবে। লাগবেই মাত্র আয়ালিমুল আয়ালিমুল আহবের কাছে আমাদের যাওয়া লাগবেই আসুন আমরা মৌতের জন্য প্রিপারেশান নেই এই মৃত্যুর প্রিপারেশান হচ্ছে একটা জরুরি কাজ সব সবসময় মৌতের জন্য প্রিপেয়ার্ড তাহা লাগবে আমরা শ্বশুরবাড়ি যেতে একবার প্রিপেয়ার্ড হই এটা সব সময় তাহা লাগে না ঠিক এমনি করে হাট বাজারে যেতে প্রিপেয়ার্ড হই ঠিক বিদেশে যেতে প্রিপেয়ার্ড হয় ওইভাবে করে

আপনারা যারা দেখরা আপনারা আমল করার তৌফিক দিতে ইনশাআল্লাহ শেখ আমরা আরো কয়েকটা মিনিট বাকি রইছে এর ভিতরে যদি আপনারা আমি দুইটা কোয়েশ্চেন করি লাই এর ভিতরে একটু হলো যে আপনি কইছিলা যে আওলা যদি দোয়া করেন এই দোয়াটা কিন্তু মারার বাদেও এটা খামো লাগে যদি আত্মীয় স্বজনে কিংবা কোনো মুসলমানে যদি দোয়া করেন মারা যাওয়ার বাদে তাহলে এটাও কিতা তার লাগে হেল্প হইব মুসলমান অমুসলমান সরি মুসলমান আত্মীয় স্বজনের দোয়াও কিন্তু কাজে লাগে খুব জরুরি একটা হাদিসে আসছে রসুল্লাহ বলেছেন যে কেমতের দিন দুজন মানুষকে আনা হবে একজনের আমল পেয়ে সুবিধা না আর আমল সুবিধা কিন্তু তার জবানটা সুবিধা না তো যার জবান সুবিধা ছিল মিষ্টি জবান ছিল আমল সুবিধা নাই আমলের মধ্যে অনেক ত্রুটি আছে নামাজ কালাম নামাজ রোজার মধ্যে অনেক অনেক ভুলভ্রান্তি তার আছে কেমন কিন্তু তার জোবানটা খুব মিষ্টি ছিল এই জন্য আল্লাব্বুল আলমিনের কাছে সে মানুষের জোবান দিয়ে অনেক উপকার করেছে অনেক মানুষ তার উপর হ্যাপি হয়ে তার উপর হ্যাপি হয়ে আল্লাহর কাছে তার ইন্তকালের পরে দোয়া করেছে আল্লাহ আল্লাবুল্লা আলমিন বলবেন যে তোমার জন্য তোমাকে রিকোয়েস্ট করে তোমাকে নাজাদ দেওয়ার জন্য মাফ করে দেওয়ার জন্য অনেকগুলো ফাইল জমা হয়েছে আমার কাছে তবে তোমার তো নামাজও অনেক ত্রুটি আছে তোমার তো রোজা আরও অনেকগুলো ত্রুটি আছে আল্লাহর হকে অনেক ত্রুটি তো আল্লাহ বলছেন যে তুমি অবশ্য ইস্তেফার করেছো এই জন্য তোমার ইস্তফার কবুল করলাম আর তোমার আমার সাথে যত ত্রুটি হয়েছে মাফ করে দিলাম আর মানুষ যেহেতু তোমাকে অনেক রিকোয়েস্ট করছে আমার কাছে রিকোয়েস্ট ফর ফাইল পাঠাইছে এই রিকোয়েস্টগুলো সব একত্রিত করে আমি শুনলাম সবার রিকোয়েস্টে তোমাকে আমি মাফ করে দিয়ে জান্নাতের ব্যবস্থা করি দেখছেন নি লাভ কী হয়েছে আর আরেকজনের যার আমল অনেক বেশি ভালো ভালো আমল আছে জান্নাতের ফসলা হয়ে গেছে রওানা দিছে জান্নাতে সার্টিফিকেট পাইছে রওনা দিয়ে দিছে পিছন থেকে ডাক দিছে আল্লাহ ও কই যায় তার কি বিচার কথা শেষ আল্লাহ বলবেন হ্যাঁ কেন কয়ে আমি তা সে আমাকে একদিন পিটাইছে এটার জবাব সেই তার কাছ থেকে আমি আপনি কেমন কাছে বিচার দিলাম বিচার চাই আরেকজন পিছন থেকে ডাক দিয়ে খুব আমাকে খুব গালি দিছে একদিন আননেসারি আমার এটার জবাব সাই আল্লাহ তো তার নমাজ রোজা সব এখন বেকার আল্লাহ বলবেন আমি তুমি যে মার্ক পাইছো মার্কে তুমি জান্নাত পাও আমি তো দিয়েও দিছি কিন্তু ওদের এই দাবিদারদের এখন সকল দাবি আদায় করে যাও কেউ বলবে আমি পয়সা পাই কেউ বলবে আমাকে একদিন পিটাইছে আমাকে একদিন মারছে একদিন আমাকে দরবার করছে আরেকদিন আমাকে অপোজ করছে আমাকে অপমান করছে আমাকে গালি দিছে এখন এগুলোর জবাব তুমি এগুলোর জবাব দিয়ে যাও তো জবাব দেওয়া সম্ভব হবে না পে করা তো পয়সাও নাই পেও করতে পারবে না এখন কি হবে এখন তুমি জাহান্নামে নামে যাও কোনো ক্ষেত্রে করার নাই নারী লেহের দেখছেন নি ঘটনা তো এই জন্য নিয়ম হচ্ছে যে আপনি আমি দোয়া করব বেশি করে আমরা পর হইতে পারি কিন্তু আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন ফাইল জমা হবে আপনার পক্ষে গিয়ে কেমন দিন এখন যদি আপনার সন্তানদের ফাইলের সাথে সাথে আরও দশটা ফাইল বিশটা ফাইল একশোটা ফাইল যায় অসুবিধা কি সন্তানেরটা হয়তো টোপে থাকবে ঠিক আছে তাদের বাপ বা তাদের মা কিন্তু অন্যান্য যত মানুষ যত মুসলমান দোয়া করবে সবার দোয়া কিন্তু আল্লাহ শুনবেন এজন্য বেশি করে দোয়া করবেন যে কোনো ব্যক্তির জন্য হোক আপনি দোয়া করবেন দোয়া চোখে দেখা যায় না বিশ্বাস করতে কঠিন কিন্তু এটা আসল জায়গায় যায় এবং রসুল্লাহ সালে মোহাম্মদকে দিয়ে বলেছেন তিনটা অবস্থা হয় তোমার দোয়ার একটা সাথে সাথে কবুল করে আল্লাহ অ্যাকশন নিয়ে নেন আর আরেকটা হচ্ছে তিনি আখেরাতে তোমাকে এগুলা দুনিয়ায় কিচ্ছু না দিয়ে তোমাকে আখেরাতের জন্য দিবেন অনেক সাব দিবেন সবের বান্ডার দিবেন আর তিন নম্বর হচ্ছে যে তোমার কিছু সোয়াল দুনিয়ায় হবে পূরণ হবে দশ বছর পরে বিশ বছর পরে তোমার মৃত্যুর আখ্যাঙ্ক্ষ দিয়ে পূরণ হবে এইভাবে করে আল্লাহ লেইটে দেন তাহলে একটা হচ্ছে হাজম একটা হচ্ছে লেইটে কবুল একটা হচ্ছে কবুল হয়েছে কিন্তু রেজাল্ট পাবেন আখেরাতে গেলে জুহান তাইলে দুয়া কবল হচ্ছে তো দুয়া কবলের একটা এক্সাম্পল নেন ছোট্ট আপনি আমাকে আপনি যখন দেখলেন আমাকে বলবেন আসসালামুকুম আমাকে আমার দায়িত্ব আছে না আমার দায়িত্ব একটা আছে এটা হচ্ছে আমি বলবো ওয়ালাইকুম আসসালাম এটা আপনি আমাকে ওয়ালাইকুম আসসালাম বলতে বাধ্য করলেন আসসালামু আলাইকুম বলে যদি এটাই হয় যে আমি এক মানুষ আমাকে আপনি প্রশ্ন করছেন আমাকে জবাব দিতে আপনি করছেন বাদ্য করে প্রত্যেকটা কথা আল্লাহ জবাব দেন তো আশা করি ইনশাল্লাহ আমরা এইভাবে করে বিষয়টা বুঝবো এবং বেশি করে অন্যের জন্য আছে যদি এক মুমিনা আরেক মুমিনার আফর খেয়ে দুয়াখর তান অ্যাবসেন্তে দোয়া করি তাহলে ফристоও কিন্তু আপনার লাগি সেম দোয়া করি তাও আমরা আমরা তো দোয়া করতে পারমু যারা আমরা মৃত গানো হল যারা মুমিন মুসলমান মারা গেছেন আত্মীয় স্বজন মা বাপ দাদা দাদি নানা নানি যারা মারা গেছে তারা কিন্তু তারা নিজের লাগি দোয়া করতে পারতা নাই তাই আও আমরা যারা দুনিয়ায় আছি জিন্দা আছি আমরা তারা লাগি দোয়া করি ইনশাআল্লাহ আশা করা যে আল্লাহও আমরাও দোয়া করতাম এই জিনিসটা দেন আল্লাহ আমরা মৃত্যুর পরে আমরা লাগি দোয়া করনে ওয়ালা বাকি রাখিও

Wa alaykum assalam wa rahmatullahi